বুল নিয়মে রিলস ভিডিও আপলোডের কারণে অনেকে রিলস ভিডিও ভাইরাল হয় না তবে রিলস ভিডিও আপলোড করার কিছু অদ্ভুত টিপস রয়েছে এবং সঠিকভাবে রিলস ভিডিও আপলোড করার কিছু নিয়ম রয়েছে তাই এ ভিডিওতে আমি রিলস ভিডিও আপলোড করার কিছু গোপন ট্রিক্স এবং সঠিক নিয়ম দেখাবো আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এ টিপসগুলো ফলো করলে আপনাদের রিলস ভিডিও ভাইরাল হবেই আমি রিলস ভিডিও আপলোডের যে নিয়মগুলো দেখাবো এই নিয়মগুলো হচ্ছে ফেসবুকের অফিসিয়াল নিয়ম এবং কিছু গোপন ট্রিক্স দেখাবো এই গোপন ট্রিক্স এবং ফেসবুকের অফিসিয়াল নিয়ম অনুযায়ী যদি আপনারা আপনাদের রিলস ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই আপনাদের রিলস ভিডিও ভাইরাল হবে যখন একজন কন্টেন্ট ক্রিয়েটর একটি ভিডিও ইউটিউবে আপলোড করে তখন কিন্তু সে কিছু রুল ফলো করে সেরকমভাবে আমরা রিলস ভিডিও আপলোড করার সময় অবশ্যই আমাদের কিছু রুল ফলো করতে হবে তবেই আমাদের ফেসবুকের রিলস ভিডিওগুলো ভাইরাল হবে তাহলে ভিডিওটি শুরু করা যাক অবশ্য শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন সঠিকভাবে ফেসবুকের রিলস ভিডিও আপলোডের জন্য অবশ্যই ফেসবুকের অফিশিয়াল অ্যাপে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনাদের প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন মোর অপশন মোর অপশনে একটা ক্লিক করবেন মোর অপশন থেকে এখান থেকে রিলস অপশনে ক্লিক করবেন রিলসের উপরে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন ক্রিয়েট এ রিলস এখান থেকে আপনারা ক্রিয়েট এ রিলসের উপরে একটা ক্লিক করবেন এরপর গ্যালারি থেকে আপনারা যে কোনো একটা ভিডিও সিলেক্ট করবেন ভিডিও সিলেক্ট করার পর ভিডিওটি এরকমভাবে আপনাদের এখানে চলে আসবে আসার পর এখানে কিছু নিয়ম ফলো করতে হবে এই নিয়মগুলো ফলো করলে ইনশাল্লাহ আপনার ভিডিওটি ভাইরাল হবে তো প্রথমে আপনারা এখানে দেখতে পারবেন অডিও এই অডিও অপশানে জাস্ট আপনারা একটা ক্লিক করবেন প্রথমে আমাদের করতে হবে অডিওর কাজ তো আমরা এখানে অডিও অপশানে ক্লিক করবো অডিও অপশানে ক্লিক করার পর আপনারা এখান থেকে চাইলে আপনাদের আগের অডিওটা আপনারা রিমুভ করে দিতে পারবেন এ রিমুভ হয়ে গেছে এরপর এখান থেকে অ্যাড মিউজিকে ক্লিক করলে আপনারা এখান থেকে আলাদা মিউজিক অ্যাড করতে পারবেন আপনাদের বিডির মধ্যে আপনারা এখানে যে মিউজিকগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফেসবুকের অফিসিয়াল মিউজিক তো আমি এখান থেকে আর অ্যাড করলাম না এরপর নিচে দেখতে পারবেন অ্যাড বয়েস ওভার এইখান থেকে এই অ্যাড বয়েস ওভারের মাধ্যমে আপনারা আপনাদের ভিডিওর মধ্যে নিজে এখান থেকে বয়েস দিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বয়েসের অপশন চলে এসেছে এখানে এই বয়েসের অপশনে ক্লিক করলে আমি যা বলবো বা আপনারা যা বলবেন সেটা এখানে ভিডিওর মধ্যে চলে আসবে তো আমি এখান থেকে আর বয়েসটা দিলাম না আমি এখান থেকে আমার আগের বয়েসটা অ্যাড করে নিব নেওয়ার পর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ডান অপশন এ ডান অপশন একটা ক্লিক করে দেব এরপর আপনারা এখানে দ্বিতীয় নম্বরে একটা অপশন দেখতে পারবেন টেক্সট এর ট্রিক্সের মাধ্যমে আপনারা কিন্তু এখানে অদ্ভুত একটা ট্রিক্স খাটাতে পারবেন যে ট্রিক্সটার মাধ্যমে আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে ট্রিক্সটা হলো আমরা যখন ভিডিওটা আপলোড করি তখন কিন্তু দর্শকেরা ভিডিওটি নাও দেখতে পারে এক্ষেত্রে আপনি যদি ভিডিওর মধ্যে এমন একটা ট্রিপস বা ইন্টারেস্ট কিছু লিখে রাখতে পারেন তাহলে কিন্তু দর্শকেরা সেই লেখা দেখে অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করবে যেমন আমরা যখন ফেসবুকে কোনো রিল্স ভিডিও দেখি তখন কিন্তু রিল্স ভিডিওর মধ্যে একটা লেখা থাকে এটা আমি কী দেখলাম শেষটার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না আল্লাহ আমি এটা কি দেখলাম মেয়েটাকে আজ প্রপোজ করে দেব এ ধরনের ইন্টারেস্ট লেখা দেখে কিন্তু আমরা পুরো ভিডিওটি কন্টিনিউ করি সেরকমভাবে আপনি যদি আপনার ভিডিওর মধ্যে কিছু ইন্টারেস্ট কিছু লিখে রাখতে পারেন তাহলে আপনার ভিডিওটিও ভাইরাল হবে তো আমি এখানে আমার ভিডিওর মধ্যে লেখছি আমি নদীতে এইটা কি দেখলাম এটা লেখে আমি এটার কালারটা একটু চেঞ্জ করে দিলাম তারপর ডানে ক্লিক করে আমি এখান থেকে একটা সাইজ অনুযায়ী এটাকে বসিয়ে নিলাম এটা কিন্তু এই লেখাটা কিন্তু ভিডিও ভাইরাল করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এখন আপনারা তৃতীয় নম্বরে একটা অপশন দেখতে পারবেন ইফেক্ট ইফেক্টের মাধ্যমে আপনারা চাইলে আপনাদের ভিডিওর মধ্যে বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাড করতে পারবেন এই ইফেক্ট অপশনে আপনারা বিভিন্ন ধরনের ইফেক্ট পেয়ে যাবেন যেগুলোর দ্বারা আপনাদের ভিডিওটা আরও কোয়ালিটিফুল হবে তো আমি আমার ভিডিওতে ইফেক্ট ব্যবহার করবো না এজন্য আমি এখান থেকে বের হয়ে যাব এরপর আপনারা এখান থেকে বের হলে চতুর্থ নম্বরে একটা অপশন দেখতে পারবেন স্টিকার এই স্টিকারের মাধ্যমে আপনারা চাইলে আপনাদের বিডির মধ্যে বিভিন্ন ধরনের স্টিকার অ্যাড করতে পারবেন এখানে আপনারা বিভিন্ন ইমোজি পেয়ে যাবেন যে ইমোজিগুলো আপনারা ব্যবহার করলে আপনাদের ভিডিওটাকে আরও কোয়ালিটি ফুল লাগবে তো আমি এখান থেকে হাহা যে বা অবাক করা যে ইমোজিটা আছে সেটা ব্যবহার করব তো আমি এখান থেকে এটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর এটাকে আমি একটু ছোটো করে আমার ভিডিও লেখার পাশে আমি এটাকে হ্যাড করে দেবো এরপর আপনারা শেষে দেখতে পারবেন সেভ এই সেভের মাধ্যমে আপনারা সাইডে যে ভিডিওটি আপনারা এখানে তৈরি করছেন এই ভিডিওটা আপনারা আপলোড না করে আপনারা সেভ করে রাখতে পারবেন বা আপলোডও করতে পারবেন এবং সেভও করে রাখতে পারবেন সেভ অপশনে ক্লিক করলে এটা সরাসরি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এরপর নেক্সট অপশানে ক্লিক করলে এরকম একটা পেজ চলে আসবে এই পেজের মধ্যেই মূলত আমাদেরকে ফেসবুকে যে অফিসিয়াল নিয়মগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে এর নিয়মগুলো ব্যবহারের ফলে আমাদের ভিডিও কিন্তু অধিক পরিমাণে ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে তো আমি এখান থেকে একটা টাইটেল দিয়ে দিব যেমন আমি এখান থেকে লিখতেছি আমির নদীতে এটা কি দেখলাম আমি এটা লিখে কিন্তু এই টাইটেলটা দিব তো আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী একটা টাইটেল দিয়ে দিবেন দেওয়ার পর আপনাকে এখানে কিছু রুল ফলো করতে হবে যেমন আমরা এখানে ভিডিওর মধ্যে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করব মূলত এই হ্যাশট্যাগ রিলস ভিডিও বা শর্ট ভিডিওগুলোকে কিন্তু ভাইরাল করে তো আমরা এখান থেকে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিব যেমন আমরা প্রথমে এখান থেকে হ্যাজ অপশানে ক্লিক করবো হ্যাজ অপশানে ক্লিক করার পর আপনারা এখান থেকে প্রথমে লিখতে পারেন যেমন আমার ভিডিওটা হচ্ছে নদী তো আমি এখানে লিখবো রিভার আর আই বি ইয়ার রিভার লেখার পর আপনারা এখানে বিভিন্ন হ্যাশট্যাগ দেখতে পারবেন যে হ্যাশ মাধ্যমে বেশি পোস্ট করা হয়েছে সেই হ্যাশট্যাগগুলো আপনারা আপনাদের ভিডিওর মধ্যে ব্যবহার করবেন যেমন ধরুন এখানে রিবার লেখার পর রিবারের একটা হ্যাশট্যাগ চলে এসেছে যেটার মাধ্যমে সাত মিলিয়নের উপরে কিন্তু পোস্ট করা হয়েছে তা আমরা এখান থেকে এটা ব্যবহার করতে পারবো তা আমরা এটা সিলেক্ট করলাম করার পর আমি এখান থেকে বেশ কিছুটা আরো হ্যাশট্যাগ দিয়ে নিব যেমন ধরুন আমি এখানে হ্যাশট্যাগ এস লেখার পর আমার এখানে হ্যাশ শর্ট নামে একটা হ্যাশট্যাগ চলে এসেছে যেটা দিয়ে কিন্তু অষ্টআশি মিলিয়নের উপর পোস্ট করা হয়েছে তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে নিব এরপর আমি এখান থেকে আরো কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে নিব যেমন আপনি হ্যাশট্যাগ লেখার পর এখান থেকে বিভিন্ন বর্ণ লিখতে পারেন যেমন এ বি সি ডি এভাবে বিভিন্ন বর্ণতে আপনাকে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন সেই বর্ণগুলো দিয়ে শুরু করা যে গুলো রয়েছে সেই হ্যাশট্যাগুলো আপনার এখানে দেখাবে তো আপনি সেখান থেকে যে হ্যাশট্যাগুলোর মাধ্যমে বেশি পোস্ট করা হয়েছে সেই হ্যাশট্যাগগুলো আপনার ভিডিওতে ব্যবহার করবেন তো এইভাবে আমি আমার ভিডিওর মধ্যে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করে নিলাম এরপর আপনারা এখানে নিচে কিছু অপশন দেখতে পাচ্ছেন এই অপশনগুলোর অনেক কাজ রয়েছে যেমন ধরুন এখানে আপনারা একটা অপশন দেখতে পারেন লোকেশন এই লোকেশন অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে যে কোনো একটা লোকেশন সিলেক্ট করতে পারবেন অর্থাৎ আপনি যেখানে ওয়াশ করেন বা আপনি যেখান থেকে ভিডিওটা আপলোড করবেন সেই জায়গায় লোকেশনটা হেড করে নিতে পারেন তো আমি এখান থেকে আর আমার লোকেশনটা অ্যাড করলাম না তো আমি এখান থেকে বের হয়ে যাব যাওয়ার পর আপনারা এখানে আরেকটা অপশন দেখতে পারবেন ইনভাইট কোলাবরেটর তো আমরা এখানে ইনভাইট কোলাবরেটর একটা ক্লিক করব তো এখান থেকে আমি মনে করছি যে ইনভাইট কোলাবরেটর এই অপশনটা ব্যবহার না করলেও সার এটা অতটা গুরুত্বপূর্ণ নয় তো আমি এখান থেকে এটা আর ব্যবহার করব না আমি এখান থেকে এখান থেকে বের হয়ে যাব তো ওকে মোটামুটি আমাদের ভিডিওটা আপলোড করার মতো প্রস্তুত হয়েছে তো আপনারা এখান থেকে অবশ্যই ভিডিও টাইটেল হ্যাশট্যাগ এবং ভিডিওর মধ্যে কিছু ইন্টারেস্ট লেখা লেখবেন এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে পাবলিক ভিডিওটাকে অবশ্যই পাবলিক করে নেবেন নেওয়ার পর এখান থেকে নিচে দেখতে পারবেন শেয়ার নাও এই শেয়ার নাও অপশনে একটা ক্লিক করে দিবেন শেয়ার নাওতে ক্লিক করার সাথে সাথে আপনার ভিডিওটি আপলোড হতে থাকবে তো বন্ধুরা আমি যে ফেসবুকের অফিসিয়াল নিয়মগুলো দেখালাম এবং আমি যে কিছু গোপন ট্রিক্স দেখালাম এর ট্রিক্স এবং ফেসবুকের অফিসিয়াল নিয়মগুলো ফলো করলে অবশ্যই আপনার ভিডিওটি ভাইরাল হবে তো একটি কথা আপনারা মনে রাখবেন অবশ্যই আপনারা দৈনিক একটি বা দুইটি ভিডিও আপলোড করবেন এভাবে যখন ফাঁস ছয়টা ভিডিও আপলোড করবেন সেখান থেকে দেখবেন একটি ভিডিও ভাইরাল হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আমাদের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ